বিজেপি প্রার্থী হিসেবে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে পিনাকী দাস চৌধুরীর নাম ঘোষণা হওয়ার পর উচ্ছ্বাস সাধারণ মানুষের মধ্যে। মুহূর্তের মধ্যে বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ এদিন দক্ষিণ দুর্গাপুরে সমবেত হন। সেখান থেকে প্রার্থী পিনাকী দাস চৌধুরীকে সামনে রেখে আগামী দিনে বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এক সদৃশ্য র্যালি করা হয় কল্যাণপুরে। দ্বিতীয়বার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, আপনার প্রতিক্রিয়া? আজকে আমরা সারা বিধানসভায় এবং প্রত্যেকটা জাতি জনজাতি সকল অংশগ্রহণ অত্যন্ত আনন্দিত। ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা পুনরায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে। আমি আমাদের রাজ্য নেতৃত্ব, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি সবাই শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি এবং বিশেষভাবে আমাদের কল্যাণপুর বিধানসভা আপামর জনগণ একটা কালকে দেখি সবাই একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রয়েছে যে আর কখন প্রার্থী ঘোষণা হবে। আমাদের প্রার্থী বরাবরই পদ্মপুর, কোনো ব্যক্তি বিশেষ নয়, সেখানটায় যেই প্রার্থী হবে তাকেই জয়যুক্ত করার জন্য কর্মীরা প্রস্তুত রয়েছিল। সবে মাত্র কিছুক্ষণ আগে সেখানটা প্রার্থী ঘোষণা হয়েছে। প্রত্যেকটা কার্যকর্তা সেখানে জাতি জনজাতি সকল অংশের জনগণ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখান থেকে কল্যাণপুর যাবো, কল্যাণপুর থেকে এবং এখানে মন্ডল সভাপতি রয়েছে, চেয়ারম্যান সাহেব রয়েছে, সাধারণ সম্পাদক রয়েছে, সবার সংযোগী আলোচনার মাধ্যমে বিধানসভার বিভিন্ন জায়গায় পরীক্ষা হবে। কল্যাণপুরে যে গণ উচ্ছ্বাসের চেহারা দেখা গেছে শনিবার, তা থেকে নিশ্চিত আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পিনাকী দাস চৌধুরীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।